আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বঙ্গ গিয়ার। আজকে আপনাদের সাথে 2700 কিলোমিটার চালানো অভিজ্ঞতা শেয়ার করব, আর বাদ বাকি কী কী দেখা যাচ্ছে 2700 কিলোমিটার পর আমি ফেস করছি, প্রবলেম ফেস করছি, সেটা আপনাদের মাঝে আমি তুলে ধরব। তাহলে প্রথমত আমার কিলোমিটারগুলো শো করাই। আর এর আগে আমি একটা আমার যখন 500 কিলোমিটার রাইড ছিল, সেই সময় দেখা যাচ্ছে রাইডের আমি যে ভিডিওটা আপলোড করছিলাম তখন যে এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করছি আর এখনকার যে এক্সপিরিয়েন্সটা, বাট অনেকটাই তফাত। আগে যে আমি যে প্রবলেম ফেসটা করছি সেটা হলো যে গাড়ির কিটকিটের সাউন্ড। আসলে মেন কথা হচ্ছে যে আমি রাস্তার ধারেতে সে ভিডিওটা করতেছি আর গাড়ির সাউন্ডে কোনো ভিডিওটা ভালো মতন আমি মেক করতে পারতেছি না। এতটা পর্যন্ত গাড়ি যা আশা করতেছে আর যখনই গাড়ি আসতেছে সেই সময় দেখা যাচ্ছে আমি ভিডিওটা স্কিপ করে করে ভিডিওটা চালাচ্ছি। আমি যে 500 কিলোমিটার চালানোর পর যে সাউন্ডটা ফিল করতাম সেটা আমার কাছে অনেকটাই বিরক্ত ফিল হতো। যখন আমি এর মধ্যে দিয়ে যখন আমি 2700 কিলোমিটার পর্যন্ত গাড়িটা রান করালাম বা গাড়িটা যখন আমি 2700 কিলোমিটার হলো, তারপর আমার যেসব মানে জিনিসগুলো ভালো লাগছে সেটা হলো প্রথমত যে এর ইঞ্জিনটা আগে যেরকম ছিল যে কোনো কিছু আঁকটে আছে, মানে আমি গাড়ি চালাচ্ছি মনে হচ্ছে পিছন থেকে কেউ আমাকে আঁকটে ধরছে। বাট যখন আমি 2000 কিলোমিটার চালালাম, চালানোর পর যখন আমি সার্ভিসটা করে নিয়েছিলাম, সার্ভিসটা করার পর দেখা যাচ্ছে যে এখন মোটামুটি গাড়িটা এতটা পর্যন্ত ক্লিয়ার এটা বলার বাইরে, যা কখনো কল্পনা করতে পারিনি। আগে আমি মনে করতাম যে এই গাড়িটা কিনে মনে অনেকটাই ভুল করছি, কিন্তু না, গাড়িটা কিনে আমি কখনো ভুল করিনি। গাড়িটা যেটা আমি এখন যেটা আমি ফিল করতেছি এটা কখনো বলার মতো না, কোনো মানে হাত ব্যথা নাই, কোনো কিছুই নাই। আপনি গাড়িটা চালাবেন, অনেক গাড়ি আমি চালাইছিও, অনেক লং ট্যুর করার সময় দেখা যাচ্ছে গাড়িতে হাত কোমর এসব মানে ব্যথা হয়ে যায়, কিন্তু এই গাড়ি চালানোর ক্ষেত্রে সেরকম কোনো কিছুই না। আপনি চাইলে দেখা যাচ্ছে এই হ্যান্ডেল বারটা একটু বেঁকা আছে, আপনি সোজা করে নিতে পারেন, মানে আরও কমফোর্ট ফিল করার জন্য। আর আমি গাড়িতে যে এত স্মুথনেস পাচ্ছি তা বলার মতো না। এসব কিসের জন্য পাচ্ছি সেটা আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো, বাট কী কী কারণের জন্য আমি এই ইয়েটা করছি মানে স্মুথনেসটা পাচ্ছি। গাড়িটা চালা অনেকটাই মজা, আপনি যদি দশ সেকেন্ডের মধ্যে আপনি দেখা যাচ্ছে 80-90 এরকম স্পিড, আসলে তো 80-90 এরকম স্পিডে আপনি গাড়িটা তুলতে পারবেন। আর এর তো পাওয়ারটা খুবই কম, বুঝলেননি যে মনোটন যেরকম জিক্সার মনোটন আছে ওনার হচ্ছে 14 পয়েন্ট কত যেন ম্যাক্সিমাম টর্ক, আর এটার হচ্ছে 12। সেই হিসাবে কিন্তু এটার একটা সুবিধা সেটা হচ্ছে যে এর তেল সাশ্রয়টা অনেকটাই কম, এই জন্য আর টর্কটা দিছে অনেকটাই কম। যাই হোক, এটা কোনো ফ্যাক্ট না, আপনি অন্য গাড়ির সাথে কম্পেয়ার করতে পারবেন না। আর আপনাদের কাছে আমি পরবর্তী একটা ভিডিও নিয়ে আসব। আসলে কি জানেন, গাড়ি হচ্ছে একটা শখ, বাট আমার ইচ্ছা মতন আমার গাড়িটা সাজাবো, সেরকম ইয়েই করছি, নিয়তি করছি। বাট নেক্সট ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে কী কী মোটিভেশন করছি, বাট গাড়ি লুকই চেঞ্জ করে দেব। বাট অনেকেই মোটিভেশন করতে চায়, বাট নতুন গাড়ি দেখে অনেকেই করতে পারে না, বাট আমি সেটা করে দেখাবো। যাই হোক, আপনারা তাহলে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন আর আমার পেজে ফলো করে রাখুন। আর যদি আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে দেখা যাচ্ছে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ। বাই বাই।